আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে আপনাদের মাঝে আবারও নতুন কিছু নিয়ে চলে আসলাম এখন এটা কি সেটা দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর না টেনে আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক দিবেন তার সাথে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন তাহলে আর বেশি কথা না বলে চলুন আপনাদেরকে ডিজাইনটি দেখাই আপনারা বুঝে গেছেন যে আজকে আপনাদেরকে দেখাচ্ছি হাতের কাজের জামার ডিজাইন ডিজাইনটি কিন্তু একদমই সিম্পল কিন্তু বেশ সুন্দর আর অনেকেই আছেন যারা ভারী কাজ পছন্দ করেন না সিম্পল পছন্দ করেন আজকের ডিজাইনটি তাদের জন্য আপনারা তো গলার ডিজাইন শুরুতেই দেখে নিলেন যে এটা সিম্পল এবার দেখুন বডি পার্ট গলার তুলনায় কিন্তু বডি পার্টটা বেশ ঘন এটা কিন্তু মানতেই হবে যদিও বা এক পাশ ঘন আরেক পাশ সিম্পল কেননা এক পাশে দেওয়া হয়েছে ডিজাইন করে চাপা কাজ আর অপর পাশে দেওয়া হয়েছে ছেটানো ফুল এই ডিজাইনকে ফুলকারিও বলতে পারবেন ভরাটও বলতে পারবেন এমনকি গোলাপ ফুল ডিজাইনও বলতে পারবেন এখানে অ্যাশ কালার কাপড়ের উপরে কাজটি করিয়েছি এই কাপড়টা হচ্ছে কাশ্মীরি ভয়েল এইবার বলুন তো যে এখানে কয় রঙের সুতা ব্যবহার করেছি আপনারা কি বুঝতে পারছেন যে এখানে কয় রঙের ব্যবহার করেছি যদিও বা মনে হচ্ছে যে এটা কিন্তু এক রঙের কিন্তু একদমই না এখানে আমি দুই রঙের সুতা ব্যবহার করেছি লাল এবং কমলা রঙের সুন্দরী সুতার কাজ করিয়েছি পুরা জামাটিতে পুরো জামাটিতে সেলাই রয়েছে চার ধরনের সেলাইগুলো খুবই সহজ আমার চ্যানেলে আগের ভিডিওগুলোতে দেওয়া আছে দেখে নেবেন সেলাইটি যেমন সহজ তেমনি দেখতেও সুন্দর সেই জন্য এই সেলাইয়ের কাজ করতে আমার বেশ ভালো লাগে তাহলে এবার বলে দিই যে এখানে কী কী সেলাই আছে খেজুর পাতা ভরাট সুজনি তার সাথে রয়েছে ডালফোড় আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবার আমি আপনাদেরকে বলি যে আমার কিন্তু অ্যাস রঙের কাপড়ের ওপরে লাল কমলা সুতার কাজ বেশ ভালোই লাগে এর আগেও আমি করিয়েছি লিঙ্ক ডেসক্রিপশনে আছে সেখানেও দেখে নিতে পারবেন জামার সামনে পার্টে যেমন কাজ রয়েছে তেমনি হাতাতেও কিন্তু কোনো অংশে কম না এই দেখুন দুই হাতা কতটা ঘন করে কাজ করিয়েছি অ্যাকচুয়ালি ঘন বলে ভুল হবে কেননা জামার সাথে ম্যাচিং করে যেহেতু বানিয়েছি সেহেতু জামাটির সামনে পাট দেখে নিয়েছি হাত দেখে নিয়েছি পিঠ না দেখলে হয় এই দেখুন এটা হচ্ছে পিঠের ডিজাইন পিঠের এখানে আমি বড় করে একটা থোকা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে পুরো ছেটানো দিতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো লাগবে এবার বলে দিই যে এখানে যে জামার ডিজাইনটি দেখাচ্ছি এটা কিন্তু আঁকানো তারপরে কিভাবে আমি প্রিন্ট দিয়েছি সেগুলো সব কিছু আমার চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অলরেডি আমি দিয়ে দিয়েছি সেখান থেকে চেক আউট অবশ্যই করে নেবেন যদিও বা আমি যদি বলি তাহলে কিন্তু আপনারা করবেন না আমি জানি কিন্তু আপনাদের যদি জানার ইচ্ছা থাকে যে এই ডিজাইনটি কিভাবে আঁকিয়েছি তাহলে দেখে নিতে পারেন এই জামাটি যদি নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই জামাটির দাম হচ্ছে নয় টাকা তাহলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফিজ